গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে হচ্ছে বিজয় দশমী, সবাইকে আমার তরফ থেকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। এখন বাজে সকাল 10:05। মা ওইদিকে সকালে ঘুম থেকে উঠে টুকটাক কাজ করছে, বাবা ওইদিকে মাংস আনতে গেছে। আজকে হচ্ছে দশমী, তো দশমীর দিনে মাটন হবে না, সেটা তো হতেই পারে না। তো বাবা গেছে মাটন নিয়ে আসতে। সকালবেলায় ঘুম থেকে ওঠার পর আমরা এখনো বিছানা থেকে উঠিনি, উঠবো সেই মুহূর্তে মা ওকে দিয়ে গেল, তাই ওর সাথে খেলা করছে এখন। তো একটু পর উঠেও ফ্রেশ ট্রেশ হবো, তারপর কিছু একটা খেতে হবে। তো চলো দেখতে থাকো আজকের শুভ বিজয় ব্লগ। আসতে যেতে বলছে আবার জোরে দিচ্ছে। তো সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এখন ডিম সেদ্ধ করে নিয়ে আসলাম, যেহেতু 11টা বাজে। এখন ব্রেকফাস্ট যদি সেভাবে করা যায় তাহলে দুপুরের খাবারটা ঠিকঠাক করে খাবে না, তো সেই খাবারে শুধু ডিম সেদ্ধ না, পেঁয়াজ লঙ্কা দিয়ে ডিম সেদ্ধ খেতে বেশ ভালোই লাগে। কিসের মাংস? মটন। আবার কিসের মাংস? মটন মানে কি? ছাগলের মাংস। ছাগল নয় রে, মটন। পাঁঠার না, পাঁঠার না, খাসির মাংস। যখন আর মনে হলো পুরো রান্নাটাই করে বললো। খড়ি, আমরা জ্বালানি বলি, ওই আমাদের নতুন বাড়িতে আছে, ওই যে এত গাছ কাটা হয়। মা তো ওইদিকে মাংসটা রান্না করছে উনুনে, আর আমার এদিকে মোটামুটি সবই ভাজা ভুজি হয়ে গেছে। কি বারবার বললে দেরি হবে, দেরি হবে, দুটো হবে না, ঠিক আছে তাড়াতাড়ি হয়ে যাবে ভালো, কারণ সময় নেই বলতে গেলে একটা বেজে গেল, বাট খেতে হবে। সকালে সে ডিম সেদ্ধ ছাড়া তেমন কিছুই খায়নি। তো মা ওইদিকে মাংস রান্না করছিল আর এদিকে টুকটাক ভাজাভুজিগুলো আমি করছিলাম। আলু করলা ভেজেছি, তার সাথে কাঁকরোল ভেজেছি গোল গোল করে, আর এখানে পটল ভাজা। পরে কালকে মেলা থেকে জিলিপি নিয়েছি, খাওয়াই হয়নি। আর এইদিকে ডালটা ফোটানো হয়ে গেছে, শুধুমাত্র ফোড়ন দিলেই হয়ে যাবে। তো পোনে দুটো বেজে গেল, মার ওইদিকে রান্নাও কমপ্লিট, এবার ভাত বাড়বো, ভাত বেড়ে আগে খেয়ে নেবো। হ্যাঁ, ওটুকু দাও, কারণ গোটা গরম মশলা দিয়েছো, বেশি গন্ধ হলে ভাল লাগে না গরম মশলার। আচ্ছা আমি তাহলে ভাত বাড়ি, ওর জন্য চলো আগে খাবারটা বেড়ে নিই, খিদে পেয়েছে, খেতে হবে। তো এইদিকে আমি আর দীপ্ত এখন খেতে বসলাম, আর মা সব কাজকর্ম সেরে তবেই খাবে, আর বাবা তো নেই, বাবা বাজারে আছে। তো হ্যাঁ, এই খাওয়া দাওয়ার ব্যাপারে তোমাদের আবার অনেক প্রশ্ন থাকবে, তো তার আগে আমি উত্তরটা দিয়ে দিই। সেটা হচ্ছে জামাই, তোমরা হয়তো বলবে যে শুধুমাত্র ওইটুকু তরকারি মাংস, তাছাড়া তেমন কিছু করনি, ডাল বা কিছু। হ্যাঁ দেখো, তোমাদের জামাই মাংস হলে তেমন কিছু খায় না, মানে আমাদের বাড়ির মতোই, তাই তার সাথে হালকা ফুলকো ভাজা করেছে, আর ডাল তো একেবারেই খায় না। আর দই মিষ্টির কথা যদি বলো, হ্যাঁ তোমাদের জামাই দই মিষ্টিও খায় না, দইটা খায়, টক দইটা হালকা, বাট মিষ্টি তো একদমই মুখে দেয় না। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমি বসেছিলাম, তো হঠাৎ মনে পড়লো আমার আপার লিপটা একটু শেভিং করতে হবে, হালকা ফুলকা লোম বেরিয়েছে। আর হ্যাঁ, একটা কথা আমি তোমাদেরকে শেয়ার করি, আমাদের তো অনেকের মনে ধারণা থাকে, ইনফ্যাক্ট আমার মনেও প্রথমে ধারণা ছিল যে এইসব রেজার দিয়ে যদি আমি আমার ফেসের হেয়ার রিমুভ করি তাহলে আরও হয়তো বেশি বেরোবে। তো সেটা একদমই ভুল ধারণা, মানে আমি আমার নিজের এক্সপিরিয়েন্স দিয়ে বলছি, আমার আগে আপার লিপে যে কটা পরিমাণে হেয়ার ছিল এখন অতটাও নেই, একদম কমে গেছে। তো তোমাদেরও এই বিষয় নিয়ে আর ভয় পাওয়ার কিছু নেই, তোমরা যদি চাও তাহলে করতেই পারো। দেখো আপার লিপে অনেক সময় অনেকের হেয়ার থাকে, অনেক হেয়ার থাকলে না ওটা মেকআপ করার পর, যারা আমরা মেকআপ করি, মেকআপ করার পর ওটা আরও বেশি বোঝা যায়, তো সেই কারণে আপার লিপটা করতেই হয়। ও সেভাবে মিষ্টি খায় না, সেভাবে কি মিষ্টি একদমই খেতে চায় না, কিন্তু এইটা টক দই দিয়ে আর বোঁদে দিয়ে যে মিক্সারটা হয় বেশ ভালো লাগে, একটু টক টক লাগে, মিষ্টি মিষ্টি লাগে। বোধ হয় খাবারের মধ্যে একটা জিনিসই মিল দেখলাম, মানে এই খাবারটা, যেটা ওরও ভালো লাগে আমারও ভালো লাগে না। তো এখন বাজে 4:45, আমাদের এখনও স্নান করা হয়নি, খাওয়া দাওয়া করে বৌদিরা এসেছিলো, সব বসে বসে গল্প করছিলাম। তো এরা খাওয়া দাওয়া করার পর স্নান করবো, তো চলো তোমাদের সাথে পরে কথা বলছি। তোমাদের সাথে পরে কথা বলছি বলে এর মাঝখানে সন্ধ্যাবেলায় অনেক কিছুই হয়ে গেছে, দেখতে পাচ্ছ আমি জামা কাপড় পরে রেডি হয়ে গেছি, আর টিফিন বক্সে মা একটু সামান্য তরকারি নাড়ু সব ভরে দিয়েছে,
হ্যাঁ, আমি ঘুরতে কোথাও যাচ্ছি না এটা ভেবো না। অ্যাকচুয়ালি কি বলতো, আজকে দীপ্তর বাড়ি যাওয়ার কথা আছে। দীপ্ত তো এসেছে আমাদের বাড়িতে ষষ্ঠীর দিন, আর আজকে হচ্ছে দশমী। তো দশমীর দিন ওর বাড়ি যাওয়ার কথা আছে রাত্রিবেলায়। এবার হঠাৎ করে ওর কি হলো কি জানি, সন্ধ্যা থেকে আমার পিছনে লেগে আছে যে না তুমি চলো, তুমি চলো, তুমি চলো। আমাকে না নিয়েও কোনোভাবেই আমার বাড়ি থেকে যাচ্ছে, মানে যাচ্ছিলো না, বলতে গেলে বলছে মন খারাপ করছে, ভালো লাগছে না, একা যেতে ভালো লাগছে না। তো এই সেই করে আমাকে সে নিয়ে গিয়ে তবেই ছাড়লো। আমি একা একা যেতে পারি, আসতে পারি, বাট ও যেতে পারে না একা একা। হ্যাঁ, যতবার এসছে ততবার একাই যাই, এইবারই বোধহয় প্রথম। কিছুক্ষণের মধ্যে বেরোবো, রেডি? মাথা আছে না? তুমি তো মাথা আছে না, ও হেলমেট পরবে। আচ্ছা ঠিক আছে, চলো। যবে থেকে আমাদের রেজিস্ট্রিটা হয়েছে তবে থেকে আমরা, মানে আমি বিশেষ করে বাড়িতে সেভাবে থাকতেই পারিনি। দুদিন ওখানে তো দুদিন এখানে, দুদিন এখানে তো দুদিন ওখানে, এইরকম করে যাওয়া আসা করতে করতে শরীরটা আমার পুরো খারাপ হয়ে গেল। এবার এতটা রাস্তা, মানে যাওয়া আসা করাটাও সবসময় পসিবল হয় না, বাট তবু দু তিন দিন পর পর যাওয়া আসা করতেই হয়। এই যে আজকে যেমন আর গিয়ে দুদিন পর আমাকে আসতে হবে, তারপর আবার তিন দিন পর যেতে হবে, এরকমটা না লেগে আছে। তো বাইকে করে ওর সাথে যেতে বেশ ভালোও লাগে, খারাপ একটা লাগে না। তো আজকে যেতে গিয়ে অনেক জায়গায় থেমেছি। প্রথমে যেমন বেলডাঙ্গার হাটে, হাট না, দোকানে একটা থেমেছিলাম বেলডাঙ্গাতে নাইটি নেওয়ার জন্য। তো ওখান থেকে দুটো নাইটি নিয়েছি। তারপর বেথুয়া ডোহরি ঢুকতেই ওখানে, সেদিন তো দশমী ছিল, কার্নিভাল চলছিল, এত পরিমাণে মানুষের ভিড়, বাবা বিভৎস। মানে আমি সত্যি কথা বলতে জীবনে ওই রকম কার্নিভাল দেখিও নি, মানুষের ভিড় তো বাদিয়ে দাও। আর এত মানুষের ভিড়, মানে অ্যাম্বুলেন্স যাওয়ারও ঠিকঠাক করে রাস্তা পাচ্ছিল না পুরো রাস্তা জুড়ে। প্রায় আমরা সেদিন জ্যামে ঘন্টাখানেক মতো আটকেছিলাম, 50 মিনিটের ওপরেই হবে, এত পরিমাণে ভিড় ছিল। তো সেই কারণে আমাদের সেদিন বাড়ি পৌঁছতে অনেকটাই লেট হয়ে গেছিলো এই কার্নিভালের জন্য। তারপরে আমরা আরও অনেক জায়গায় থেমেছিলাম। তবে এত লোকজনের মাঝখানে, এত গান বাজনার মাঝখানে, এত আনন্দ ফুর্তির মাঝখানে আমাদের ওখানে বেশ ভালোই লাগছিল। তো ওখান থেকে সরাসরি আমরা চলে আসলাম কৃষ্ণনগরে। তো যখন পৌঁছাই তখন কটা বাজবে, 8:30 কি 9 বাজবে, তখন 9 পরই বোধ হয়। তো তখন আমাদের অবশ্য অত খিদে পেয়েছিলো না, তো ওকে বললাম যে চলো একটু রেস্ট নিই আর তার সাথে একটু 1 কাপ করে চাও খেয়ে নিই। তো ওখান থেকে চা খেয়ে সরাসরি আমরা বেরিয়ে এসেছিলাম। তারপর থেমেছিলাম ঈশ্বরগুপ্ত ব্রিজের ওপরে। ঈশ্বরগুপ্ত হয়তো নামটা, হ্যাঁ ওটাই হবে। তো ওখানে আমরা প্রায় আধা ঘন্টার ওপরে দাঁড়িয়েছিলাম। আমাদের দাঁড়িয়ে থাকতে বেশ ভালোই লাগছিল, সেখানে অনেকগুলো সিরিয়াসলি, এটা শুধুমাত্র নিজেদের গাড়ি বলেই সম্ভব। সে যে গাড়ি নেই, এই বাইক ছাড়া অন্য কোনো বাইকে হবে না। আর আমি সেটা বলছি না, তুমি শুয়ে আছো, শুয়ে থাকার কথা বলছিলাম। এই যে রাস্তায় যেতে যেতে যখন ইচ্ছে আমরা থেমে যাচ্ছি, যখন ইচ্ছে গাড়ি চালাচ্ছি, কোনো চাপ নেই, বাড়ি যাওয়ার কোনো তাড়া নেই। আমি একটু অন্য কোনো গাড়ি ধরে চলে যাই বাড়ি, তুমি এখানে রেস্ট নাও, আমি অন্য কোনো গাড়ি ধরে বাড়ি চলে যাই। উল্টে আবার দক্ষিণনগর। হ্যাঁ, তোমাকে তো অর্ধেক রাস্তা নিয়ে গিয়েছিলাম, তুমি জায়গায় রাস্তা পাচ্ছিল না, এখান থেকে তো চলে যাবে, আর মাত্র 1.5 ঘন্টা মতো লাগবে, 2 ঘন্টা মতো হয়তো লাগবে। তো ওখান থেকে বেরিয়ে আসার পর আমরা আর সেভাবে কোথাও থামিনি। আর আমি যে হেলমেটটা পরেছিলাম না, হেলমেটটা বারবার খুলে যাচ্ছিল, আর মনে হচ্ছিল আজকে অনেকটাই বেশি জোরে জোরে বাতাস হচ্ছিল। হেলমেটটা যেহেতু আমার না, শাশুড়ি মায়ের হেলমেট, আর আমার মাথাটা অনেকটাই ছোট, কোনো হেলমেটই হয় না, তো হেলমেটটা বাতাসের জন্য না বারবার পিছন দিকে উড়ে উড়ে চলে যাচ্ছিল। এখন 2:00, কিছুক্ষণ আগে আমরা পৌঁছলাম। পৌঁছলাম বলতে বাড়িতে এখনও পৌঁছাইনি, ওই বাড়িতে গাড়ি রেখে সাইকেলটা নিয়ে এখন হেঁটে হেঁটে যাওয়া হচ্ছে। হেঁটে 2-3 মিনিট
5 মিনিট লাগবে। হাঁটতে খুব একটা খারাপ লাগছে না, ফাঁকা রাস্তা, বলো। আর 2-3 মিনিট বাকি আছে। হ্যাঁ, তো যতদিন এসেছি ওর সাথে বাইকে করে, এক একদিন এক এক রকমের মানে ভালো লাগা ছিল আর কি, আজকেও বেশ ভালো লেগেছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো একটা ব্লগে। টাটা।